হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু সিপাকানা ইউটিউব চ্যানেল আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদ্রী পুনরায় হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে অ্যালার্জি রাইনাইটিস কোল্ড অ্যালার্জি নাকের অ্যালার্জি সম্বন্ধে প্রথমেই জেনে নিই অ্যালার্জি রাইনাইটিস সম্বন্ধে অ্যালার্জি রাইনাইটিস আমরা নাকের অ্যালার্জি হিসেবে জেনে থাকি এই অ্যালার্জি রাইনাইটিস বা নাকের অ্যালার্জি হচ্ছে কোন বস্তুর সাথে আমাদের শরীরের রিয়াকশন অ্যালার্জিক রিয়াকশন কোনো বস্তু বা কোনো পদার্থ যদি আমাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশন ঘটায় তার ফলে আমাদের নাক চোখ দিয়ে জল বের হয় হাচ্ছি হয় নাক চোখ চুলকানি হয় নাক চোখ সূরসুর করে বারবার হাচ্ছি হয় নাক বন্ধ হয়ে যায় মাথা ব্যথা করে এই ধরনের যে অ্যালার্জি তাকে অ্যালার্জি রাইনাইটিক্স বা নাকের অ্যালার্জি বলা হয়ে থাকে প্রিয় দর্শক মণ্ডলী এই নাকের অ্যালার্জি বা অ্যালার্জি রাইনাইটিস হওয়ার কারণ সম্বন্ধে জানা যাক এই অ্যালার্জি রাইনাইটিস বা নাকের অ্যালার্জি বিভিন্ন কারণে হয়ে থাকে আবহাওয়া পরিবর্তনজনিত কারণে হয়ে থাকে ধুলো কারণে ডাস্ট অ্যালার্জির কারণে হয়ে থাকে আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী কোন গাছের পরাগ ফুলের পরাগ ইত্যাদির কারণে আমাদের অ্যালার্জি রাইনাইটিস হয়ে থাকে পশু পাখি থেকেও আমাদের পশু পাখির রোম পশু পাখির যে ড্যান্ড্রাপ শুষ্ক চামড়া থেকেও আমাদের অ্যালার্জি রাইনাইটিস বা নাকের অ্যালার্জি হয়ে থাকে আমরা জানবো কী করে যে আমাদের কি থেকে অ্যালার্জি রাইনাইটিস হয়েছে তা জানার জন্য আমাদের একটা টেস্ট করতে হয় সেটি হচ্ছে অ্যালার্জি প্রোফাইল টেস্ট এই অ্যালার্জি প্রোফাইল টেস্ট যদি আপনারা করেন তাহলে বুঝতে পারবেন যে কোন খাবার থেকে কোন ডাস্ট থেকে বা কোন ফুল থেকে কোন পরাগ থেকে আপনার অ্যালার্জি হচ্ছে ইত্যাদি আপনারা ডিটেলসে জানতে পারবেন তার ফলে সেইগুলো যদি আপনারা সাবধানতা অবলম্বন করেন কি থেকে আপনার অ্যালার্জি আসছে তা থেকে দূরে থাকেন তাহলে আপনারা অ্যালার্জি রাইনাইটিস থেকে নাকের অ্যালার্জি থেকে দূরে থাকবেন সহজে আপনাদের এই অ্যালার্জি হবে না প্রিয় দর্শক মণ্ডলী এবার জানি অ্যালার্জি রায়নাইটিসের লক্ষণ সম্বন্ধে অ্যালার্জি রাইনাইটিস যদি হয় তো নাকে বারবার হাঁচি হবে নাক দিয়ে চোখ দিয়ে কাঁচা জল বের হবে নাকের তলা মুখের তলা চোখ চুলকাবে সুরসুর করবে জ্বালা করবে মাথা ব্যথা করবে নাক বন্ধ হয়ে যাবে ইত্যাদি লক্ষণ অ্যালার্জি রায়নাইটিস বা নাখের অ্যালার্জিতে লক্ষ্য করা যায় প্রিয় দর্শক মণ্ডলী এবার জেনে নিই অ্যালার্জি রায়নাইটিসের কার্যকরী চারটি হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে প্রথমেই অ্যালার্জি রাইনাইটিসের ক্ষেত্রে যে কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে যেটি টপ র্যাঙ্কের মেডিসিন অ্যালার্জি রাইনাইটিসের ক্ষেত্রে খুবই উপকারী সেটি হচ্ছে আর্সেনিক অ্যালবাম থার্টি আর্সেনিক অ্যালবাম থার্টি যদি নাক জ্বালা করে চোখ জ্বালা করে মুখের তালু জ্বালা করে শুশুর করে হাঁচি হয় নাক দিয়ে চোখ দিয়ে কাঁচা জল বের হয় যদি আপনার পিপাসা পায় তৃষ্ণা থাকে সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন অ্যালার্জি রাইনাইটিস বা নাকের অ্যালার্জির ক্ষেত্রে এর আরেকটি লক্ষণ হচ্ছে এটি দুপুরবেলায় আর মাঝরাতে বৃদ্ধি পায় রোগের লক্ষণ দুপুরবেলায় আর মাঝরাতে বৃদ্ধি পায় দ্বিতীয় অ্যালার্জি রাইনাইটিসের ক্ষেত্রে যে কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে অ্যালিয়ামসিপা থার্টি অ্যালিয়াম সিপা থার্টির লক্ষণ হচ্ছে যদি বারবার হাঁচি পায় নাক দিয়ে আর চোখ দিয়ে কাঁচা জল বের হয় আর খোলা বাতাসে রুগীকে যদি ভালো লাগে সেক্ষেত্রে অ্যালিয়ামশিপা খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন অ্যালার্জি রায়নাইটিস বা নাকের অ্যালার্জির ক্ষেত্রে অ্যালার্জি রাইনাইটিসের ক্ষেত্রে তৃতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটি খুবই কার্যকরী সেটি হচ্ছে স্যাবাডিলা থার্টি স্যাবাডিলা থার্টি এটির লক্ষণ হচ্ছে বারবার হাঁচি হবে চোখ নাক দিয়ে কাঁচা জল বা স্রাব বের হবে কিন্তু স্রাবটা হবে খুব অল্প পরিমাণ স্রাব বের হবে অল্প পরিমাণ দিয়ে চোখ নাক দিয়ে জল বের হয় আর বারবার হাঁচি হয় সেক্ষেত্রে সেভাডিলা খুবই উপকারী ও কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন অ্যালার্জি রাইনাইটিসের ক্ষেত্রে চতুর্থ যে কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিনটি খুবই উপকারী সেটি হচ্ছে অরন্ডোমিউর থার্টি অরন্ডোমিউর থার্টি এই অরণ্ডোমিউরের লক্ষণ হচ্ছে হাঁচি হবে চোখ নাক দিয়ে জল বের হবে কিন্তু এটির যে ডিফারেন্ট একটা লক্ষণ রয়েছে তা হচ্ছে চুলকানি আপনার চোখে চুলকানি নাকে চুলকানি আর মুখের তালুতে চুলকানি যদি অনুভব হয় সেক্ষেত্রে অরন্ডমিউর খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন অ্যালার্জি রায়নাইটিসের ক্ষেত্রে এই চারটি হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে যে লক্ষণটি আপনার মিলবে আর্সেনিক অ্যালবামে জ্বালা থাকবে হাঁচি থাকবে চোখ নাক দিয়ে জল বের হবে এই চারটি হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে যেটি অ্যালার্জি রাইনাইটিসের ক্ষেত্রে আপনার লক্ষণটা বেশি মিলবে সেটি ব্যবহার করবেন এই চারটি হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে আর্সেনিক অ্যালবাম থার্টি অ্যালিয়াম সিপার থার্টি স্যাবাডিলা থার্টি আর অরন্ডোমিউর থার্টি এই চারটির মধ্যে যেটা লক্ষণ মিলবে সেটা আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন এটি বড়রা তিন ফোঁটা করে জিবে দিয়ে দিনে তিনবার খাবেন খাবার ত্রিশ মিনিট আগে খাবেন অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবেন আর ছোটরা এক ফোঁটা করে এক চামচ জলে দিয়ে দিনে তিনবার খাবেন খাবার ত্রিশ মিনিট আগে খাবেন অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবেন এইভাবেই যদি খান তাহলে আপনাদের ওষুধ খাওয়ার সাথে সাথেই আপনাদের অ্যালার্জি রায়নাইটিস ভালো হয়ে যাবে অ্যালার্জি রাইনাইটিস থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন অ্যালার্জি রাইনাইটিস বা নাকের অ্যালার্জির ক্ষেত্রে দুটি কমন কার্যকরী বায়োকেমিক মেডিসিন অবশ্যই এই মেডিসিনগুলোর সাথে খাবেন তাহলে আরও তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন সেটি মধ্যে প্রথমটি হচ্ছে ফেরাম ফস সিক্সেক্স ফেরাম ফস সিক্সেক্স এই বায়োকেমিক মেডিসিনটি আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় শিল্প্যাক কিনে নেবেন এটির লক্ষণ হচ্ছে যদি আবহাওয়া পরিবর্তনজনিত কারণে যদি আপনার অ্যালার্জি হয় কোল্ড অ্যালার্জি হয় অ্যালার্জি রাইনাইটিস হয় ক্ষেত্রে ফেরাম ফস খুবই কার্যকরী এটি বড়োরা করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন খাবার ত্রিশ মিনিট আগে খাবেন অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবেন আর ছোটরা দুটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন খাবার ত্রিশ মিনিট আগে খাবেন অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবেন এইভাবে যদি খান তাহলে আপনার অ্যালার্জি রাইনাইটিস। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে হয়ে থাকে নাক বন্ধ হয়ে থাকে জ্বর হয়ে থাকে সেটি ভালো হয়ে যাবে দ্বিতীয় যে কার্যকরী বায়োকেমিক মেডিসিনটি অ্যালার্জি রাইনাইটিস নাকের অ্যালার্জি কোল্ড অ্যালার্জির ক্ষেত্রে খুবই উপকারী সেটি হচ্ছে ন্যাট্রোমিউর সিক্সেক্স ন্যাট্রোমিউট এক্স এটিও হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন এটির লক্ষণ হচ্ছে যে আপনার অ্যালার্জি রাইনাইটিসে হাঁচি হবে নাক চোখ দিয়ে কাঁচা জল বের হবে আর মুখ শুকিয়ে থাকবে মুখ মুখ জীব শুকিয়ে থাকবে আর সে লবণ খেতে বেশি পছন্দ করবে এই ধরনের লক্ষণে যদি আপনার অ্যালার্জি রাইনাইটিস হয় সেক্ষেত্রে খুবই উপকারী তবে আমার মত অ্যালার্জি রাইনাইটিসের ক্ষেত্রে নাকের অ্যালার্জির ক্ষেত্রে ফেরাম ফস আর ন্যাট্রোমিউর যদি আপনারা এই দুটি বায়োকেমিক মেডিসিন খান তো আপনাদের অ্যালার্জি রাইনাইটিস থেকে আরাম পেয়ে যাবেন হাঁচি জ্বর নাক বন্ধ ইত্যাদি থেকে আপনারা আরাম পেয়ে যাবেন তাই লক্ষণ অনুযায়ী চারটি হোমিওপ্যাথির মধ্যে যে কোনো একটি হোমিওপ্যাথি মেডিসিন আপনারা সিলেক্ট করবেন সেটি খাবেন আর ন্যাট্রোমিউর বায়োকেমিক মেডিসিনটি খাবেন আর ফেরাম বায়োকেমিক মেডিসিনটি খাবেন ন্যাট্রোমিউর সিক্স এক্স এই বায়োকেমিক মেডিসিনটি বড়রা চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবে চুষে খাবে গরম জলসহ খাবে আর ছোটরা দুটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবে চুষে খাবে গরম জলসহ খাবে আর এর সাথে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে অ্যালার্জি প্রোফাইল টেস্ট করে কি থেকে আপনার অ্যালার্জি আসছে তা থেকে আপনাকে দূরে থাকতে হবে কোন খাবার থেকে অ্যালার্জি আসছে না ডাস্ট থেকে আসছে না আবহাওয়া পরিবর্তনজনিত কারণে না আপনার কোনো পরাগের কারণে এই অ্যালার্জি প্রোফাইল টেস্ট করে দেখে নিতে হবে যে আপনার কি থেকে অ্যালার্জি আসছে সেটা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে দূরে থাকতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন সিফাখানা ইউটিউব চ্যানেলটি